আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি আব্দুল কামিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো বিশেষ করে আজকে আমাদের একজন ভাই ওনাকে আমরা পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে তো বিশেষ করে উনি আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন যে ওনার যে সুগারটা ছিল সুগার আলহামদুলিল্লাহ এখান থেকে পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং এর আগেও হয়তো ওনার ভিডিও দেখেছেন হ্যাঁ কয়েক এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহে হয়তো ভিডিও দেখেছেন তো ওনার কি রেজাল্ট ছিল সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওনার ভিডিওটা কিন্তু আগেকার ভিডিওটা চলছে এটা আমরা কিন্তু কম্পিউটারে চালিয়ে রেখেছি তো সেই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব যে তার আগেকার অবস্থাগুলো কেমন ছিল কতদিন থেকে তার সুগারগুলো বিভিন্ন বিষয়ে আমরা জিজ্ঞাসা করব এবং ভাইকে জানবো আর কি তো উনি ভাই অনেক দূর থেকে এসেছেন তো তো ভাই আপনি আহ আপনি কেমন আছেন এখন বলেন আসসালামু আলাইকুম আমার নাম আলী হাসান আমার বাড়ি রামপুরার থানা বীরভূম ডিস্ট্রিক্ট তো আমার সুগার মোটামুটি আগে চার বছর থেকে ছিল আপনার সুগারটা আগে চার বছর থেকে মানে চার বছর থেকে সুগারটা ছিল আর কি চার বছর থেকে সুগারটা ছিল আচ্ছা আচ্ছা চার বছর থেকে আপনার সুগারটা ছিল আচ্ছা তারপর আমি একটা হোমিওপ্যাথি করতাম যে অনেকটা মানে মানে সুগারটা আপনার আগে যে মানে যখন যখন ধরা পড়ে ধরা আগে যখন ধরা পড়ে প্রথম কিভাবে ধরা পড়লো কিভাবে আপনি জানতে পারলেন যে আপনার সুগারটা মানে আমার এই কোথাও কেটে গেলে মানে ভালো হতো না ঘাটা আস্তে আস্তে বেড়ে যেত আচ্ছা আচ্ছা ঘাটা বেড়ে যেত ভালো হতো না যে ডাক্তার দেখাতাম ডাক্তার বলতো যে সুগারটা চেক করতে হবে আচ্ছা চেক করেছিলাম সুগার চেক করেছিলেন দিয়ে ডাক্তার বলে সুগার চেক করো দিয়ে সুগার চেক করার পরে বুঝতে পারলেন যে সুগার সুগারটা বেশি আছে আচ্ছা আচ্ছা বেশি মানে তখন প্রথম দিকে কতটা বেশি ছিল প্রথম দিকে অল্প অল্প বেশি ছিল না খুব বেশি মোটামুটি ওই নরমাল থেকে কুড়ি তিরিশ পয়েন্ট বেশি আচ্ছা আচ্ছা তারপরে আস্তে আস্তে ওই ধরা দিয়ে বললো যে ওষুধ ব্যবহার করতাম না মোটামুটি এক বছর এরকম এই আলু খেতাম না চিনি খেতাম না তারপরে আস্তে আস্তে বাড়তে থাকতো তারপরে একটা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতাম আচ্ছা ওটা মোটামুটি ছ মাস করেছিলাম দিয়ে ওটা কোনো সময় কমতো কোনো সময় বাড়তো দিয়ে মোবাইলে ফেসবুকে আপনাদের এখানে যোগাযোগ পেলাম তা আচ্ছা আমাদের এই ভিডিও আপনাকে কেউ পাঠিয়েছিল এরকম মানে পরিচিত না এরকম ঘাটতে ঘাটতে মানে সামনে আসলো মোবাইল ঘাটতে ঘাটতে আচ্ছা সামনে আসলো তাই তো ঘাটতে ঘাটতে সামনে এসেছিল আচ্ছা আচ্ছা যারা দেখলাম তারপরে এখানে আমি এলাম এখানে এসে আপনাদের সিস্টেম গুলো দেখলাম যে আমাকে ভালো লাগলো দিয়ে আমি এগুলো পালন করতে লাগলাম মোটামুটি আমি ওই তিন দিন চার দিন মানে পালন করার পর চেক করেছিলাম তো সুগার নর্মাল হয়ে গিয়েছিল আচ্ছা আপনার যে আরেকটা সমস্যা ছিল না ওই একটা হার্টের প্রবলেম ছিল মানে ট্রাইগ্লিসারাইড বেশি ছিল টিজি বেশি ছিল কোলেস্টেরল হাই ছিল হ্যাঁ হ্যাঁ ওগুলা মোটামুটি তিন দিনের মধ্যে আলহামদুলিল্লাহ কমে গেছিল সম্মান তো দর্শক বিশেষ করে আহ তিন দিনের মধ্যে ওনার যে টিজিটা বেশি ছিল কলেস্ট্রল যে বেশি ছিল ওগুলো কিন্তু তিন দিনের মধ্যে কিন্তু নরমাল হয়ে গেছিল হ্যাঁ উনি পরীক্ষা করেছিলেন আচ্ছা তো তারপর একটা ইন্টারেস্টিং যে ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের যখন এই সমস্ত আমরা যে খাবারগুলো দিয়ে থাকি সেগুলো যখন নিয়ে যাই তারপরে ডাক্তাররা কি বলেছিল যে ওই আমি যে খাবারের সময় ঘিটা খাই খাওয়া যাবে না ঘি খেলেন এরকম বলেছিল ডাক্তার হম তো তারপরে আপনাকে ফোন করেছিলাম আপনি বললেন যে না খান অসুবিধা নাই দিয়ে আমি খেয়ে মোটামুটি খারাপ অসুবিধা কিছু ছিল না মোটামুটি ঠিক ছিল রয়ে আসছিলাম নর্মাল হয়ে গেছিল তো ফল ভালোই পেয়েছিলাম আজকে আমার মোটামুটি চার মাস হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন আপাতত সুগার পুরোপুরি নর্মাল হয়ে গেছে তো সম্মানিত দর্শক বিশেষ করে আমাদের যে ভাই ওনার আজকে প্রায় চার মাস মতো হয়ে গেল আর কি তো এক জনের এক এক রকম সময় লাগে আর কি তো ওনার আমরা রিপোর্ট করিয়েছি যে সুগারটা সাধারণত আমরা সুগার দেখার জন্য আমরা শুধু মানে সুগার ফাস্টিং পিপিটা রিপোর্ট মানে করি আর কি কিন্তু আসলে সুগারকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান যে আপনার সুগার আছে কিনা বা হতে পারে কিনা এরকমও মানে জানা যাবে সেগুলো এই যে রিপোর্ট আমরা করিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুটো রিপোর্ট তার মধ্যে একটা এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনার সি পেপটাইড হ্যাঁ সি পেপটাইড এর রিপোর্ট হ্যাঁ এটা হচ্ছে অর্থাৎ এটার মানে হচ্ছে যে আপনার প্যানক্রিয়াস ঠিকঠাক ভাবে ইনসুলিন দিতে পারছে কিনা কি পরিমাণ ইনসুলিন দিচ্ছে এটা থেকে জানা যাবে একটা সুগার রোগীর জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে জানতে হবে যে তার ইনসুলিন তৈরি হচ্ছে কিনা বডিতে এবং হচ্ছে তো কি পরিমাণ তৈরি হচ্ছে এটা যথেষ্ট কিনা এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে আমরা আরেকটা রিপোর্ট করিয়েছি হ্যাঁ সেটা হচ্ছে কি যে ইনসুলিন যদি তৈরি হয় তাহলে ইনসুলিন কাজ করতে পারছে কিনা বডিতে যদি আপনার ইনসুলিন তৈরি হয় এবং বডিতে যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু আপনার কাজ হবে না মানে দুটোই কিন্তু একশোর একশো লাগবে মানে একটা কাজ করবে আর একটা করবে না এইরকম কিন্তু করলে হবে না মানে দুটোই লাগবে সুতরাং আলহামদুলিল্লাহ ভাইকে তারপরে আমি যখন রিপোর্ট করতে বলেছিলাম রিপোর্ট করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ রিপোর্ট আলহামদুলিল্লাহ হ্যাঁ সাধারণত এক থেকে একের নিচে থাকলেই কিন্তু একটা নর্মাল মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যথেষ্ট তো ওনার একদম মানে হ্যাঁ শূন্য দশমিক মানে পঞ্চাশ তার মানে হচ্ছে হাফ একের অর্ধেক মানে এসছে আর কি এটা খুবই খুবই ভালো রিপোর্ট আর কি হ্যাঁ এবং আপনারা সিপে লেভেলটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ যেখানে খুবই সুন্দর রিপোর্ট এক দশমিক উনচল্লিশ যেখানে জিরো সাত থেকে এক দশমিক নয় ওনার

আচ্ছা মানে আমাদের নিয়ম পালন করতে কিন্তু ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের নিয়ম গুলো কি পালন করা হয়েছিল নাকি সে সময় কি মানে ভঙ্গ হয়ে গেছিল না আমি পালন করেছিলাম তো আচ্ছা আমাদের নিয়ম সাধারণত অনেকেই মানে কঠিন বা ঝামেলা মনে করে তো আপনার কাছে কেমন মনে হয়েছিল

ভাই বিশেষ করে ওনার মানে ট্যাং এর কি অসুবিধা আপনার যে ট্যাং এর কারণে আপনি তারপরে কষ্ট করে এসছেন আমি যেটা বোঝাতে চাইছি আরকি যে উনি রামপুরহাট থেকে হ্যাঁ ওনার একটা সমস্যা আছে কি ডাক্তার মানে হাঁটুর লিগামেন্ট কেটে গেছে আচ্ছা বাইক অ্যাক্সিডেন্ট আচ্ছা বাইক অ্যাক্সিডেন্ট হাঁটুর লিগামেন্ট কেটে গেছে হ্যাঁ তো এইজন্য আপনাকে মানে ওই পা লম্বা করে বসে থাকতে হচ্ছে মানে কষ্ট হচ্ছে আর কি সমস্যা হচ্ছে তো তারপরেও কিন্তু ভাই ওখান থেকে এসছেন কিন্তু তার মানে তার মানে ইচ্ছা দেখেন যে সুগার নামক যে ব্যাধি হ্যাঁ সুগার নামক যে অভিশাপ এটা যে আমাদের কর্মের এসছে আলহামদুলিল্লাহ তো আমরা এটা বুঝতে পেরেছি তো বিশেষ করে যে এটা এই ব্যাধি থেকে ভালো হওয়ার জন্য উনি এত প্রচেষ্টা করছেন এবং আমাদের এই যেগুলো নিয়ম কানুনকে এগুলো ওনার জীবনে সাধারণভাবে মানে ধরে নেওয়ার চেষ্টা করছেন আর কি তো সমমহিত দর্শক বিয়াস করে আমাদের সিস্টেমটা একটু কষ্টকর হলেও কিন্তু মানে অসম্ভব নয় হুম অসম্ভব নয় তো যদি কারো ইচ্ছা থাকে যে না আমি ভালো হব আমাকে এক নম্বর হচ্ছে বিশ্বাস ভাই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি আমার কষ্ট করতে মানে চাইবেন আর যদি বলেন যে বিশ্বাস আমার নেই তাই তো ভালো হবে কি না হবে অনেকে ডিপ্রেসে থাকে তাই তো এত কষ্ট করছি ভালো হবে কি হবে না তো দেখা যায় যে টলমল করতে করতে এক সপ্তাহ 15 দিন পরে ও বেরিয়ে গেল সিস্টেম থেকে তার মানে ওর বিশ্বাসের গন্ডগোল আছে তো সেটা করলে হবে না তো ভাই বিশেষ করে আপনি তো ভালোভাবে জানেন যে আপনাকে কোনো ডাক্তার এতদিন পর্যন্ত বলেনি যে সুগার পুরোপুরি ভালো হয়ে যাবে হ্যাঁ যেটা আমাদের কাছ থেকে আপনি আশা পেয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ যেটা এখন বর্তমানে বুঝতে পারছেন তো এটা অনেক মানুষই মনে করে যে না সুগার কখনো ভালো হওয়া সম্ভব নয় কিন্তু সাধারণভাবে দেখেন মানুষ কোথায় যায় সুগারের চিকিৎসা করতে যে জায়গাতে একটাও রুগী ভালো হয় না এই জায়গাগুলোতে মানুষ সুগারের চিকিৎসার জন্য ভিড় লাগায় এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর মানুষ যে সুগার থেকে মুক্তি পেয়েছে যার ভিডিওগুলো আমরা করেছি প্রচুর ভিডিও আছে আমাদের হ্যাঁ সেই সব আমরা বলি যে আপনি তার কাছে সুগারের চিকিৎসা করান যার একটা রেকর্ড দেখতে পাবেন হ্যাঁ শুধুমাত্র ডিগ্রি দেখবেন না বরঞ্চ তার প্র্যাকটিক্যালি দেখবেন যে তার কাছ থেকে একটা সুগার রোগী ভালো হয়েছে কিনা যদি একটা দুটো নয় বলছি না একটা যদি রোগী ভালো হয়ে থাকে তাহলে তার কাছে চিকিৎসা আপনি করাতে পারেন তো মানুষ এই ভুল ধারণার মধ্যে পড়ে আছে যে সুগার ভালো হয় না এবং অনেকে হয়তো দূর থেকে মানে বহুত কিছু ভাবছে আর কি তো আপনি বিশেষ করে এই মানুষদের জন্য আপনি কি মেসেজ দিচ্ছেন যে সুগার যে অনেক মানুষ সুগারে মানে ভুক্তভোগী আর কি কিন্তু তারা হয়তো এখানে আসার সুযোগ পাচ্ছে না বা হয়তো জানতেই পারছে না কেউ জানতে পারার পরে তার একটা মানে সন্দেহের মধ্যে পড়ে থাকছে তো এই ব্যাপারে আপনি কি মেসেজ দিচ্ছেন তাদেরকে আমি কোন মানুষের কোনো সন্দেহ করা উচিত নয় এখানে যদি কেউ যোগাযোগ পেয়ে থাকে তো অবশ্যই আসা দরকার সে যদি ভালো থাকতে চাই সেটা নিজের ব্যাপার কিন্তু আশা অবশ্যই দরকার সুগার এটা একদম তো সম্মানিত দর্শক এলে আপনি আপনার শুনলেন কারণ এক একজনের কন্ডিশন এক রকম হতে পারে আমাদের এখান থেকে একজন ব্যক্তি মাত্র তেত্রিশ দিনে পুরোপুরি ভালো হয়েছে আবার কিছু ব্যক্তি আছে ছয় মাসও পার হয়ে গিয়েছে মানে এক একজনের কন্ডিশন এই যে রিপোর্টগুলো এখন আমরা প্রথমে করাচ্ছি আগে তো লাস্টে করাচ্ছিলাম হ্যাঁ বা হয়তো নাও করাচ্ছিলাম কারো করাচ্ছিলাম না এখন প্রথমে করাচ্ছি কারণ আপনার কন্ডিশন কেমন আছে এটা দেখার জন্য তাহলে আপনার কন্ডিশন যখন আমরা টেস্ট করে আপনাদেরকে দেখাই তখন আপনাদের একটা ধৈর্য ধারণ করার ক্ষমতা তৈরি হয় যে হ্যাঁ আমার এই অবস্থা আছে তাহলে আমাকে ভালো হতে হবে আমাকে সময় লাগবে হ্যাঁ অনেক মানুষ তো আমাদের মাথায় চেপে নেই হ্যাঁ তিন মাস বলেছিলেন তিন মাস হতে চললো এই সমস্যাগুলো হয় আর কি তো ভাই যেভাবে ধৈর্য সহকারে ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ উনি এই করলেন এখন আলহামদুলিল্লাহ উনি রোগ থেকে সরাসরি আলহামদুলিল্লাহ পুরোপুরি মুক্তি পেয়েছেন তো এখন ভাই বিদায় বেলায় ওনাকে আমরা জানিয়ে দেব যে কিভাবে আপনার সাধারণ লাইফ স্টাইলটা মানে হলে আপনি জিরো জীবন সুখে থাকবেন চির জীবন আপনি সুগার প্রেশার হ্যাঁ হার্ট অ্যাটাক ব্রেন স্টক হ্যাঁ প্যারালাইসিস এগুলো থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন হ্যাঁ জন্য সাধারণ কিছু টিপস আমরা ভাইকে জানিয়ে দেবো যার কারণে আমরা মূলত আহ ওনাকে ডেকেছিলাম আজকে তো সম্মানিত দর্শক বিশেষ করে যদি আপনারা মনে করেন যে আমাদের কাছে আপনারা চিকিৎসা করাতে চান তাহলে আমাদের যে অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম বাংলা যারা বিশেষ করে বাইরে থেকে দেখছেন এবং যারা পশ্চিম বাংলার বাসিন্দা বা পশ্চিম বাংলার মানুষ তারা আমাদের এটা হচ্ছে ধুলি এটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান চাঁদপুর ঝাড়খন্ড বর্ডার তো এখানে আমরা আমাদের পিস লাইব্রেরিতে আমরা চিকিৎসা করি আর আপনারা বিশেষ করে বিস্তারিত পাবেন আমাদের ওয়েবসাইট রয়েছে পিস লাইব্রেরি ডট ইন এবং এমডি আব্দুল এমডি ডট কম এখান থেকে আপনারা আমাদের সমস্ত ইনফরমেশনগুলো পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকেও আপনারা পাবেন পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আব্দুল কালিম পিস লাইব্রেরি সেখান থেকেও আমাদের সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন এবং আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের ফোন নাম্বারটি আপনারা নোট করুন সেটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া হবে আমাদের নাম্বারটি হচ্ছে নাইন সেভেন আমি আমার নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন শুক্রবার আমাদের বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে তবে যেদিন আপনি আসবেন আপনি আসার এক দুদিন আগে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে নাম লিখে আসবেন তো বিশেষ করে এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা ভিডিওটি মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের স্বার্থে হ্যাঁ যে সুগার রুগী ভালো হয় এটা মানুষকে জানানোর জন্য বেশি বেশি করে শেয়ার করেন এবং আপনিও সাদকায় জারিয়ায় অংশগ্রহণ করেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ তাআলা আপনাদের সকলকে السلام عليكم ورحمة الله وبركاته